হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দ্য বংমিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ফাইনালি রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষার কিভাবে হবে সেটা ঘোষণা হয়েছে। এবং যেটা আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে পরীক্ষা খুব সম্ভবত অনলাইন হবে এবং আমার ধারণায় সঠিক পরীক্ষাটা অনলাইনে নেওয়া হবে, এবং তার পুরো গাইডলাইন নোটিফিকেশন আকারে প্রকাশ হয়েছে। এই ভিডিওতে আমি তোমাদের সামনে সেটা তুলে ধরবো যে পুরো গাইডলাইনটা কী আছে বা নোটিফিকেশনও কী আসছে। তো তুমি যদি আমার চ্যানেল আজকে প্রথম আসো বা আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবে। তো চলো আমরা সরাসরি নোটিশটা দেখে নিই। তো আমি এটা যেটা সেটা হচ্ছে রবীন্দ্রমুক্তর অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ নোটিফিকেশন সেক্টর। এখানে দেখো 6 তারিখে 1, 2, 3, 4টে নোটিশ দিয়েছে। তো আমি নোটিশগুলো ওপেন করে রেখেছি। তো ওপেন করে এখানে নোটিশও বিভিন্ন কিছু লেখা রয়েছে, অনেক ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো সমস্ত কিছু আমি তোমাদের সামনে আসলে তুলে ধরতে চাচ্ছি না, কারণ তুলে ধরতে অনেক কিছু সময় লাগবে এবং অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা। কিন্তু যেটা আমাদের মেইন বিষয় সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো আমরা এখানটায় দেখি যে কি লিখেছে মেইনলি এখানে। তো প্রথম যে নোটিশটা রয়েছে, এই নোটিশের একদম প্রথম যে নাম্বারটা রয়েছে, এক নম্বরে দেখো এখানে বড় বড় করে লেখা রয়েছে যে এখানটায় খেয়াল করো, অ্যাজ পার অর্ডার নাম্বার দিয়ে দিয়েছে, ডেটের 23 তারিখের এটা হয়েছে, অল এক্সামিনেশন রিগার্ডিং এমপি ডিসেম্বর 2021 উইল বি হেল্ড থ্রু ওন স্টাডি সেন্টার অফ দেয়ার ক্যান্ডিডেট। অর্থাৎ ওন স্টাডি সেন্টার, অর্থাৎ যে যে স্টাডি সেন্টার পড়ো সেই স্টাডি সেন্টারে তোমাদের পরীক্ষাটা হবে। ইন দ্য ফলোয়িং সিস্টেম হায়ার গার্ডিয়ান ক্যান্ডিডেট উড কালেক্ট দ্য কোশ্চেন পেপার্স অ্যান্ড বিলাং অ্যান্সার স্ক্রিপ্ট ফ্রম দেয়ার রেসপেক্টিভ স্টাডি সেন্টার। অর্থাৎ তুমি তোমাদের রেসপেক্টিভ স্টাডি সেন্টার, অর্থাৎ যে সেন্টারে তুমি লেখাপড়া করো বা ভর্তি হয়েছিলো সেই সেন্টার থেকে তোমরা ক্যান্ডিডেট নিজে অথবা তোমাদের গার্ডিয়ান গিয়ে অ্যান্সার শিট, অর্থাৎ অ্যান্সারের যে বিলাং শিট সেটা এবং কোশ্চেন পেপার সংগ্রহ করতে হবে, এবং রাইট অ্যান্সার অ্যাট দেয়ার হোম, অর্থাৎ তোমাদের বাড়িতে বসে তোমাদের এই অ্যান্সারটা লিখতে হবে, অ্যান্ড সাবমিট দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অন দ্য নেক্সট ডে টু দ্য স্টাডি সেন্টার। এবং তোমাদের পরবর্তী দিনে স্টাডি সেন্টারে গিয়ে সেই অ্যান্সার স্ক্রিপ্টটা তোমাদের জমা দিয়ে আসতে হবে। তো যেটা আগে গত 2 বছর ধরে করোনার কারণে হয়ে গেছে, অর্থাৎ বাড়িতে বসে পরীক্ষা দেওয়া, ফাইনালে কিন্তু সেটাই ঘোষণা হয়েছে। এবং তোমরা অবশ্যই জেনে খুশি হলে বা তোমাদের মনে যে টেনশনটা ছিল সেই টেনশনটা আশা করি এই নোটিশটা দেখে কেটে গেল যে পরীক্ষাটা অনলাইন হবে না অফলাইন হবে। পরীক্ষাটা অবশ্যই অফলাইন হবে এবং তোমরা বাড়িতে বসে তোমাদের পরীক্ষাটা দিতে পারবে। তোমাদের স্টাডি সেন্টার থেকে তোমাদের অ্যান্সার শিট, অর্থাৎ যেটা ব্ল্যাঙ্ক অ্যান্সার শিট সেটা দেওয়া হবে, এবং কোশ্চেন পেপার দেওয়া হবে সেটা তোমরা স্টাডি সেন্টার থেকে কালেকশন করবে, তুমি নিজে যেতে পারো, তোমার গার্ডিয়ানকে পাঠাতে পারো অ্যান্সার শিট এবং কোশ্চেনটা সংগ্রহ করে সেটা বাড়িতে বসে লিখে পরের দিন তোমরা সেটা জমা দেবে। এক্ষেত্রে কিন্তু অনেক স্টাডি সেন্টার যে কাজটা করে থাকে আমি খোঁজ নিয়ে দেখেছি, সেটা হচ্ছে অনেক স্টাডি সেন্টার কিন্তু একবারে অ্যান্সার শিটগুলো দিয়ে দিচ্ছে এবং কোশ্চেনটা অনেক সময় একবারে দিয়ে দিচ্ছে এবং টোটাল পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু জমা নিচ্ছে। আবার অনেক স্টাডি সেন্টার করছে কি, প্রতি পরীক্ষার দিন তোমাদের অ্যান্সার শিট এবং কোশ্চেন দিচ্ছে এবং পরের দিন সেটা জমা নিয়ে নিচ্ছে। তো এটা ডিপেন্ড করে তোমাদের স্টাডি সেন্টারের উপর। তো তোমাদের যে স্টাডি সেন্টার সেখানে গিয়ে কথা বলবে এবং তাদের কাছ থেকে জেনে নেবে যে কিভাবে তারা পরীক্ষাটা অ্যাটেন্ড করবে। আর সেই সঙ্গে কিন্তু অ্যাডমিট কার্ডটাও কিন্তু স্টাডি সেন্টার থেকে তোমাদের সংগ্রহ করতে হবে। তোমাদের স্টাডি সেন্টারে একটু যোগাযোগ করবে যে তারা অ্যাডমিট কার্ডটা কবে দেবে, কারণ পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই, পরীক্ষার আগে কিন্তু অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবে। তোমরা অবশ্যই তোমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করবে, সেটা এখানে কিন্তু মেইল বা ফোন করে তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা জানতে পারলে বা জেনে খুশি হলে যে তোমাদের মাধ্যমিকের 2021-এর যে ডিসেম্বরের পরীক্ষাটা সেটা কিন্তু অনলাইনে আর হচ্ছে না, ফাইনালি এটা অফলাইনে হচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কোনো কিছু মন্তব্য থাকলে আমাকে কমেন্ট করে জানাচ্ছ, আর তোমরা কে কোন ডিস্ট্রিক্টে আমার ভিডিওটা দেখছো কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।